আসসালামু আলাইকুম মোনা ক্রিকেট লাভার, আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে প্রথমে কী খেলতেছে, ইটন কুমার দাস প্রথম বলে আউট হয়ে গেছে। বাংলাদেশ এ খেলোয়াড়দেরকে নিয়ে বাংলাদেশ সেমিফাইনাল খেলার আশা করতেছে। আমরা তো মোটেও আশা করতেছি না এই বাংলাদেশের এরকম খেলা দেখে। মাত্র 54 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর কোন দলের এরকম, বাংলাদেশের এরকম কোন ব্যাটসম্যান আছে যে বাংলাদেশকে 300-350 রানের নিয়ে যাবে? আমার তো মনে হয় না এরকম কেউ আছে। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে একদম লাস্ট নামালে তো 9-10 নম্বরে বা মাহমুদুল্লাহ রিয়াদকে নামালে খুব সুন্দর হইতো, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ একজন ব্যাটসম্যান, তাকে নামিয়ে যে একদম 8-9 নম্বরে তো তাহলে ওই জায়গার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ওই জায়গার নামে কী রানও করবে? বাংলাদেশের সিলেকশন যারা করে, বাংলাদেশের যে কোচ, আমার মনে হয় না তাদের ক্রিকেটের কোনো জ্ঞান আছে। যে যদি জ্ঞান থাকতো তাহলে তারা এরকম যে দল সেট করতো না। বাংলাদেশে মাহমুদুল্লাহ রিয়াদকে নামিয়েছে 8-9 নম্বরে আপনার কী ম্যান, এগুলো কী করতেছে বিসিবি এবং বিসিবির যে ম্যানেজমেন্ট? সাকিব আল হাসান কয়েকটা ম্যাচে রান পাচ্ছে না, নাজমুল হাসান শান্ত বিশ্বকাপে রানে পাচ্ছে না, তারপরে যে তানজিদ হাসান তামিম, সে তো একবারেই তিন ম্যাচেই কোনো ভালো করে নাই। লিটন কুমার দাস এক ম্যাচে ভালো করছে, 3 ম্যাচে খারাপ। তাহলে এ দল নিয়ে বাংলাদেশ সেমিফাইনালে আসা কীভাবে করে আমার সেটা মনে হচ্ছে না যে বাংলাদেশ সেমিফাইনালে যাবে। এরকম মাঠে, এত সুন্দর মাঠে বাংলাদেশ অনায়াসে যে কোনো দল 350-300 প্রথমে ব্যাটিং করে নিতে পারে। অথচ বাংলাদেশ 4 উইকেট পড়ে গেছে অলরেডি, এখনও 60 রান করতে পারে নাই। তাহলে এই দল নিয়ে আমরা কোনো কিছুই আশা করি না। ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ।